আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মমের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে বেগুন আলু কচু দিয়ে রান্না করেছি। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। আমি এই রান্নাতে কি কি নিচ্ছি আর কিরকম করে করছি দেখুন। বন্ধুরা, এখানে আমি 1 কিলো আলু মোটা মোটা করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি 500 কচু ধুয়ে এরকম কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 বেগুন নিয়েছি। এইগুলো ছোট বেগুন, বড় বেগুন এখানে পাওয়া যায় না, তার জন্য আমি ছোট বেগুনে নিয়ে নিয়েছি। আমি কি কি মশলা নিচ্ছি দেখুন। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। 3 চামচ আমি গোটা ধনে দিয়ে দেবো। তিন চামচ গোটা জিরে দিয়ে দেবো। দু চামচ গোটা সর্ষে দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আমি ভালো করে মিক্সি জারে পেস্ট বানিয়ে নেবো পানি দিয়ে। বন্ধুরা, মিক্সি জারে আমি ভালো করে মিহিন করে পেস্ট বানিয়ে নিয়েছি। বাকি মশলা আমি রাঁধতে রাঁধতে দেখিয়ে দেবো। প্রথমে কড়া বসিয়ে বেগুনটা ভেজে নেব। রান্না করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। আমি এতটাই তেল দেবো, তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেগুনটা আমি প্রথমে ভেজে নেব। বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াতে একটু ছাইড়ে দেবো। এবার আমি বেগুন দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ নুন দেবো ভর্তি ভর্তি করে। ভালো করে বেগুনটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব, ভালো করে তেলটা ঝরিয়ে নামিয়ে। আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তো ফোড়ন দেওয়ার জন্য আমি কি নিচ্ছি দেখুন। 1 চামচ গোটা সর্ষে, ছোট চামচের 1 চামচ হিং, এর মধ্যে আলু দিয়ে দেবো আর কচুটাও দিয়ে দেবো। এর মধ্যে কচুও দিয়ে দেবো। এর মধ্যে ভর্তি ভর্তি করে 2 চামচ নুন দিয়ে দেবো। আমি আর নুন দেবো না, এই নুনের মধ্যেই তরকারিটা হয়ে যাবে। আপনারা পরিমাণ মতন নুনটা দেবেন যেরকম লাগবে। আলু কচু একসাথে ভালো করে আমি ভেজে নেবো। বন্ধুরা, কচু আলুটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, এরকম লাল লাল যাতে হয়ে যায়। তারপরে মশলা দেবেন, তার এগু দেবেন না। ভালো করে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। দেখুন বন্ধুরা, আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এতে আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো 2 চামচ। এক চামচ ভর্তি ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দেবো। বাটা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মিক্সি জারে অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো। এর মধ্যে 2টো বড় বড় টমেটার আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে সব মশলা দিয়ে আমি একসাথে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের পরে আমি খুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পানি ঢেলে দেব। এটা আমি বেশি ঝোল করব না, মাখা মাখা করব। দেখুন বন্ধুরা, আমি এতটাই পানি দিয়েছি আর পানি দেবো না। আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম পানি দেবেন।
ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি একবার নেড়ে নেবো। ঢাকা দিয়ে আমি 20 মিনিটের পরে খুলে দেখে নেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ভালো করে ঝোলটা ফুটে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ধনে পাতা কুচানো দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেবো, তরকারিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কচু আলু বেগুন দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, তাহলেই জানতে পারবেন এটা কত সুন্দর রেসিপি। আপনারা আমায় খেয়ে কমেন্ট করে জানাবেন, আর এই রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।